দরং উদালগুড়ি সমষ্টিত নির্বাচনী প্রচার প্রার্থী দিলীপ শইকীয়ার সমষ্টিটোর কেইবাটাও প্রান্ততে দিলীপ শইকীয়ার হয়ে প্রচার চলা পরিলক্ষিত হয়। বিজেপি প্রার্থীগুলিকে শনিবারে যেহেতু প্রতিকূল বতর, সেই প্রতিকূল বতরকো নেওচি নির্বাচনী প্রচার চলায় দিলীপ শইকীয়ায়। সীমান্তবর্তী অঞ্চলত হাতি মানুষের সংঘাত নির্মূলের আশ্বাস জানায় প্রার্থীগুলিকে। উত্তর বিষয়টি ইতিমধ্যে আলোচনা হয়েছে, এটি একটা সাইন্টিফিক সলিউশনস লাগিব আর বিজ্ঞানসম্মত একটা সমাধান হব। আর তার কারণে কিছু বিটিআর সরকারে কিছু পদক্ষেপ লৈছে, কিছু বিশেষজ্ঞর লগত আলোচনা করেছে। আসলতে হাতি মানুষের সংঘাত আমার এই ভূটান, আমার অসম বা ভারত সীমান্তর একটা ডর সমস্যা, আজির সমস্যা নয়। কিন্তু পর্যায়ক্রমে আমি লাহে লাহে কিছু কথা চিন্তা করেছো, ফেন্সিংর যার জড়িয়ে এই সমস্যার সমাধান নহে, ওয়াচিং টাওয়ারেরপর আরম্ভ করে বিভিন্ন পদক্ষেপ আমি লওয়ার কথা চিন্তা করছো, বিভিন্ন পদক্ষেপ লইছো। কিন্তু হাতি আর মানুষে সহাবস্থান করবই লাগিব, প্রকৃতির লগত মনুষ্যই সহাবস্থান করব লাগিব। গতি হাতি থাকা জায়গাবিলাকত জঙ্গল ভাঙার পরিণতি স্বরূপে, এটা তো জঙ্গল বাড়িছে, কিন্তু আগত জঙ্গল কাটিলে বহুতে, জঙ্গল কটাতো বন্ধ করব লাগিব, তেওঁলোকক থকার সুরক্ষিত স্থান দিব লাগিব, হয় নহয়। গতি থাকার জায়গা নোহার কারণে বাইরলে খাদ্য মানে বিচারি ওলাই আছে গজরাজ। গতি আমি এইগুলো কথাও আগন্তুক দিনত দেশের মানুষের চিন্তা করার লগতে আমার প্রকৃতিরও চিন্তা আমার সরকারে করব। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।